ধর্মপাশের পাথাইরাকান্দা গ্রামের একটি মন্দির ও ছয়টি বসত ঘর ঝড়ে লন্ডভন্ড। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন শহীদুল ইসলাম শাহীন, ধর্মপাশা প্রতিনিধি। খবর পড়ছি আমি তানজানা রহমান নিজা। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন সুখার রাজাপুর উত্তর ইউনিয়ন এলাকার পাথাইরাকান্দা গ্রামে কালী মন্দির সহ ছয়টি বসত ঘর কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। মঙ্গলবার রাতে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয় ওই গ্রাম এলাকার একমাত্র কালী মন্দির ও অসহায় পরিবারের ছয়টি বসত ঘর। ঝড়ে বিধ্বস্ত বসত ঘরে সমলা রানী বর্মন, বয়স 60, বলেন, আমাদের একমাত্র থাকার ঘরটি হঠাৎ করে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, এখন থাকব কোথায়? আমরা গরিব মানুষ, আমাদের সরকার সাহায্য দিলে ভালো হতো, এখন কোনো উপায় নেই, আমরা সরকারের কাছে সাহায্য চাই। একই গ্রামের মৃত মোহনবাসীর স্ত্রী উষারানী বর্মন বলেন, আমি স্বামী হারা বিধবা, আমার ঘরটা ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, আমরা কি করব, কই যাব, আমরা সাহায্য চাই। একইভাবে ঝড়ে বিধ্বস্ত বসত ঘরের মালিক রবিলাল বর্মন, বয়স 53, সত্যেন্দ্রচন্দ্র বর্মন, বয়স 40, কলিন্দ্রচন্দ্র বর্মন, বয়স 56, ক্ষুদিরাম চন্দ্র বর্মন, বয়স 58, তাদের ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়, অসহায় জীবনযাপন করছেন। খোলা আকাশের নিচে কেউ কেউ থাকছেন এবং কেউ কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে ওই এলাকার মেম্বার দুর্জয় কুমার বর্মন রিটন বলেন, আমরা গ্রামের অসহায় ও দরিদ্র ছয়টি পরিবারের বসত ঘর ঝড়ে বিধ্বস্ত হয়েছে, একমাত্র কালী মন্দির ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, ওরা এখন মানবেতর জীবনযাপন করছেন, সরকারি সাহায্য ও সহযোগিতা খুবই দরকার। বিষয়টি আমার ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা, দীপা আপা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ এমপি মহোদয় সুদৃষ্টি দিবেন এবং সহায়তা করবেন এমনটাই আশা করছি। জ্বরে জ্বর তুফানে আমার ঘর ভাঙিয়ে নিয়ে গেছে, মানে আমার নাই বলতে নাই, কিচ্ছুই নাই, আমার পুত্র সন্তানও নাই, সয় সম্পদ নাই, আমার ওখানে আমি ফর্সি হই, আমি ঘর দর কেমনে কি করি, আমি তো এই চিন্তাই আছি। আপনি যদি একটুক সাহায্য আমার করতেন সরকারে, প্রিয় দেশবাসী, 5 নং সুখা রাজাপুর উত্তর ইউনিয়নের গতকাল জ্বরে যে ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছেন, 7 নং ওয়ার্ডের আমি বর্তমান মেম্বার, গতকালের জ্বরে লন্ডভন্ড করে দিয়েছে। প্রিয় দেশবাসী, আমি আশা করি উপরোক্ত কর্মকর্তা বা আমাদের ঘূর্ণিঝড়ের যা কিছু করণীয় যদি সাহায্য পাইত, তাহলে গরিব অসহায় মানুষে কিছু মেরামত করতে পারত। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে থাকার মতো এখন আর কোনো আশ্রয় নাই। প্রিয় দেশবাসী, আমি সবিনয় অনুরোধ করব যাতে করে আমাদের এই ক্ষতিগ্রস্ত অতি তাড়াতাড়ি যাতে আমরা এই সাধারণ মানুষের মাঝে বিতরণ করতে পারি। আমি এদিকে আরও বেশি দান হয়েছিল, দানের অনেকগুলো দানই নষ্ট হয়ে গেছে। গতকালকে কালবৈশাখী জোরে আমার ঘর ফালাই দিছে, এখন আমি কি করি? মনে করেন এই অনেকেই অনেক দূর দূরান্তে আমরা আছে,
মানে এক ছেলে আছে ঢাকা শহরে, অনেক তো ঘরের মধ্যে আমি থাকতাম পারি না, অনেক যদি সরকার থেকে কোনো অনুদান দেন তাহলে আমি একটু উপকার পাইলাম আর কি। গতকালকে এই কালবৈশাখী জোরে মন্দির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে বেড়া সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। এই এই যে বহাল দেখতেছেন, যদি সরকার কিছু সাহায্য করত আমরা গরিব কাঙ্ক্ষিত গ্রামটি আমরা উপকৃত হতাম। আর ওই যে এদিকে সব কিছু যা আছে সব কিছু নিয়ে গেছে তীর, আর যদি বর্ষাকালে আবার পানিতে ডুবে যায়। যদি সরকার যদি কোনো কিছু সাহায্য করতো তাহলে আমাদের এই মন্দিরটি একটু সুন্দর হয়ে বা বসবাস করতো, আমরা সুন্দরভাবে বসবাস করতাম সেই মন্দিরে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব কিছু দোকানে নিয়ে গেছে, কাল বসে গিয়ে জোরে কিচ্ছু পাওয়া গেছে না, খালি এই দু তিনটা টুকরা টিন পাওয়া গেছে যা আছে সব। কালকের জোর বৃষ্টির এই তুফানে আমার গড্ডা উড়াই নিয়েছে। আমি যদি সরকারের কোনো সাহায্য পাইতাম তে গড্ডা বাঁধে পোলা পানি নিয়ে থাকতে পারতাম। নাম নাম জুয়েল আমার। এদিক দেখো না, এদিক দেখতে কেটে লাগে।